Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এক্সাইটেড হয়ে গিয়েছিল, একদম এক্সাইটেড। আর এখন দেখো দেখো রকম স্বপ্ন দেখো, কথাবার্তা দেখো, কিভাবে নিজেকে এক্সপ্রেস করছে সেটা দেখো। চিপ, অত্যন্ত সস্তা। আর যেভাবে ও আমার সাথে চিৎকার করে উঁচু গলায় কথা বলে, আমি তো জাস্ট ভাবতে পারি না, ভাবতেই পারি না কৌশিকীও এভাবে আমার সাথে কথা বলে না। কারণ বড়দি তোমার মেয়ে, স্বাভাবিক মাকে সে সম্মানটুকু দেবে। কিন্তু কই, সে আমার ড্যাডকে তো সেই সম্মানটা দেয় না। হ্যাঁ, আমার ড্যাডকে তো মনে হয় তার স্টাফ, তার আন্ডারে চাকরি করে। সাংবে, ঠিক করে কথা বলো। নো ড্যাড, নো, প্লিজ, ইটস আ ফ্যাক্ট। তোমাকে দেখলে মনে হয় তুমি কৌশিকী মুখার্জির আন্ডারে চাকরি করো, ওর সামনে তো তুমি ব্যক্তিত্বহীন হয়ে পড়ো। শাট আপ সানভি, এসব কি হচ্ছে নাকি? সানভি, তুই এসব কি বলছিস? আমাদের কোম্পানিতে চার চারটি দিক রয়েছে, চার চারটি সেক্টর রয়েছে। অ্যাডভার্টাইজিং টিম রয়েছে, কমার্শিয়াল টিম রয়েছে, মার্কেটিং টিম রয়েছে, পাবলিশিং টিম। এই সব কটা দিক আমি সামলাই আর তোর ড্যাডি সামলায়। আর তুই কথাটা বলছিস যে উনি উনি ব্যক্তিত্বহীন, কথাটা বলতে তো লজ্জা করলো না? ফ্যাক্ট তো, উনি তো আপনাকে তেল দিয়ে চলেন, না হলে যে কোলকে পাবেন না। এটাকে তেল দেওয়া বলে না। অবশ্য তুমি এসব কথা বুঝবে না, তোমাদের ফ্যামিলির লোকজনদের দেখলাম তো, তোমার ঠাম্মি ছাড়া, তোমার ঠাম্মি ছাড়া উইথ ডিউ রেসপেক্ট বাকি লোকজনদের না কোনো কালচার নেই। শোনো, একটা গ্র্যাজুয়েট বা মাস্টার্স হলে কিন্তু কালচার্ড হয় না, তার জন্য একটা মিনিমাম পেডিগ্রির দরকার পড়ে, মিনিমাম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে, সেটা তোমার নেই। বড়দি, চুপ করে থাকবে, একদম চিৎকার করে কথা বলবে না। না মা, আমি ঝগড়া করছি না, আমি করছি না। একটা শিশুর কত স্ট্রেস গেছে, একটা শিশুর অপরাধীকে শনাক্ত করতে গেছে, সবে বাড়ি ফিরেছি, ব্যাস শুরু হয়ে গেল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।